ক্যামেরার পিছের মানুষ সে অনেক খাটাখাটনি করেছে দুইটা পুরি দুইটা পুরির মধ্যে আছে হ্যালো গাইস দিস ইজ জুবার ফ্রম জুবার'স জার্নি এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড সো আজকে আমি চলে আসছি স্ট্রিট ফুড বার্গার রিভিউ দিতে তো আজকের এপিসোডটা অনেক বেশি স্পেশাল কেন দিস ইজ ফার্স্ট টাইম এভার হ্যাপেন্ড ইন রাজশাহী যেখানে দুইটা ইউটিউব চ্যানেল দুইটা ফুড ব্লগিং চ্যানেল আমরা একসাথে কোলাবোরেশন ভিডিও করছি স্ট্রিট ফুড বার্গার রিভিউর জন্য তো আমি আছি জুবার'স জার্নি থেকে এবং আমার সাথে আছে অনিক ক্রিয়েশন হ্যালো এভরিওয়ান আই এম অনি ফ্রম অনি স্টেশন এবং আজকে আমরা দুজন মিলে স্ট্রিট ফুড বার্গার রিভিউ করবো এবং সেখানে আমরা রাজশাহীর তিনটা স্পেশাল এবং নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ যেটা বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না রাজশাহীর স্পেশাল তিনটা বার্গার রিভিউ করবো তাই আমাদের সাথে থাকুন সো এখানে আমরা দেখবো আসলে যে তিনটা স্ট্রিট ফুড বার্গার যেখানে তিনটা ডিফারেন্ট টাইপ একটা আছে পুরি বার্গার একটা আছে অনেক বিখ্যাত শিখ বার্গার আর আরেকটা আছে বড়া বার্গার যেটা আর কি বড় মসজিদের নিচে সেটাও আমরা রিভিউ দেখাবো এখন আমরা আছি রাজশাহী নিউ মার্কেট জামে মসজিদের সামনে তো এখানে আমরা কি রিভিউ দেবো এখানে আমরা রিভিউ দেবো রাজশাহী নিউ মার্কেটের যে অতি পরিচিত পুরি বার্গার তাহলে চলুন দেখা যাক দেখা যাক দ্য ভেরি ফেমাস পুরি বার্গার ইন টাউন আমরা রাজশাহীতে আছি কিন্তু পুরি বার্গারের নাম শুনি নাই এমন কাউকেই আসলে খুঁজে পাওয়া যাবে না সো এইটাই হলো মোটামুটি পুরি বার্গার বানানোর একটা প্রসেস যেখানে দুইটা পুরির মাঝখানে পেঁয়াজি চপ সালাদ সস দিয়ে পরিবেশন করা হয় সো লেটস ইট তো চলে আসছে আমাদের কাছে পুরি বার্গার তো প্রথম দেখা যাক যে এর মধ্যে আসলে কী কী দেওয়া আছে তো তো এখানে আছে দুই উপরে দুটা পুরি দুটো পুরির মধ্যে আছে পেঁয়াজি চপ আর শশা আছে মরিচ আছে আর পর্যাপ্ত পরিমাণে সস আছে এখন দেখা যাক এটা আসলে খেয়ে গেলে এটার সাথে কিন্তু পেঁপেও আছে এটার সাথে পেঁপেও আছে অনি একটা জিনিস ধর ছোটোবেলায় যখন বেশি মানে আটাটা দিতাম এই বার্গার খেয়েই মনে করো আটাটা বেশি দাম তো তো এই ঠান্ডা থেকে পরে আসার পর তো আমি আমার মনে হয় না যে এই জিনিস আসলে বাংলাদেশে অন্য কোথাও পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে আপনার কোথায় পাওয়া যায় টেস্টি যারা যারা এখন এটা ট্রাই করেন নাকি রাজশাহীর অভাগারে আছে তারা অবশ্যই আসবেন এবং একটা বার ট্রাই করে যাবেন আই হোপ হতাশ হবেন নাম পুরি বার্গার ক্যান ইউ ইমাজিন এটা কখনো চিন্তা করে দেখা যান যে পুরিতেও বার্গার বানানো ইটস টু গুড আপনার স্ট্রিট ফুডের মজাটাই অন্যরকম যতই আমরা যে কোনো জায়গায় স্ট্রিট ফুডটা হবে এটা স্ট্রিট ফুডের মধ্যে কি যেন একটা আছে কি একটা মিস্ট্রি আছে যার কারণে টেস্টটা দেখব তো আমি এটাকে রেটিং করবো 9/10 আমি তো বলতে চাই আমি 8.5/10 এরপরে আমরা মুভ করবো উপসর নিউ মার্কেটের শিখবার সো লেটস মুভ এখন আমরা যাচ্ছি উপশহর নিউ মার্কেটে শিখ বার্গার রিভিউ দিতে সো লেটস গো আকাশ মেঘলা এবং আমরা চলে আসছি রাজশাহীর উপশহর নিউ মার্কেটে এবং আমরা এখন সেই ঐতিহ্যবাহী মানে রাজশাহীর এত পপুলার একটা শিখ বার্গারের কাছে চলে আসছি সেটা আমরা এখন ট্রাই করবো আপনারা রাজশাহীর প্রত্যেকটা রাস্তার জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে শিখ বার্গার পাবেন কিন্তু এইটা এত পুরনো এটার মতো পাবেন না তাহলে চলুন দেখা যাক এটা কেমন এটা কামরুজ্জামান কলেজ আছে কামরুজ্জামান ডিগ্রি কলেজের একদম পাশে অবস্থিত আপনার এখানে আসলেই যে কাউকে দিয়ে আসলে বলে দিবে বা আপনার নিজেরাই দেখে নিতে পারবেন কোনো সমস্যা তো দেখা চলুন দেখা যাক এর মধ্যে চিকেন কিমা বা শিক করা আছে চিকেন শিক করা শসা আছে মেয়নিজ আছে
আরেকটু বুঝাচ্ছি স্পেশাল ইয়া দেয় মশলা টাইপের উপরে চিটা স্পেশাল একটা মশলা আছে আর সাথে একটু টক ফ্লেভার আছে যেটা আমি বুঝতে পারছি যে হালকা ব্রাউনের চাটনি টাইপের হ্যাঁ তেলের চাটনি হবে যাক এখন আমরা এটা ট্রাই করে দেখি এইটা সেই আগে টেস্টটা বজায় রাখতে কিনা এবং এটা খেতে কেমন তেঁতুল আছে তো যারা আমরা টক পছন্দ করি তাদের ডেফিনেটলি এটা ভালো লাগছে আর একটা স্মেল তো আছে স্মোকি একটা স্মেল আছে যেহেতু গা কয়লাতে পুরানো হচ্ছে তো কোয়াইট গুড রাজশাহীতে যারা শিক বার্গার ট্রাই করেন বা শিক বার্গার লাভার আছে তারা রাজশাহীর বিভিন্ন পয়েন্টে শিক বার্গার ট্রাই করে থাকলেও অবভিয়াসলি এই পয়েন্টটা অবভিয়াসলি ট্রাই করবে এরপরে আমাদের গন্তব্য হলো বড়া বার্গার সেটা আমরা দেখবো রাজশাহী কেন্দ্রীয় বড় মসজিদের নিচে এখন আমরা যাব সেই মসজিদের নিচে বড় বার্গার ট্রাই করতে তো লেটস মুভ অন টু সাহেব বাজার জিরো পয়েন্ট যেখানে আমরা বড়া বার্গার বা স্যান্ডউইচ বার্গার ট্রাই করব এটা অনেক রাজশাহী পুরানো একটা স্ট্রিট ফুড বার্গার যেটাও খেতেও অনেক টেস্টি সো লেটস ইট এইটা হলো সাহেব বাজার বড় মসজিদ যার আশেপাশে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় যেগুলো সবগুলোই অনেক টেস্টি যেমন হালিম চপ পেঁয়াজি চা সবগুলোই অনেক টেস্টি সো এইখানে আমরা সেই বড়া বার্গার বা স্যান্ডউইচ বার্গারটা পাবো এবং আমরা এখন সেটা রিভিউতে দেখবো সো দেখা যাক এখন আমরা রিভিউ দেবো রাজশাহীর বিখ্যাত বড়া বার্গার এটা অনেক আগে থেকেই আমরা দেখে আসছি যখন ছোটো ছিলাম তো দেখা যাক এটা আরেকটা ডিফারেন্ট টাইপের বার্গার যেখানে এটা সাধারণত দেখা যায় না এখন আমরা একটা রিভিউতে দেখবো যেটা আসলে কতটা টেস্টি এবং এটা আসলে অর্থ না তো আচ্ছা চলুন দেখে নেওয়া যাক এই ছোট বার্গারের মধ্যে কি কি আছে তো এর মধ্যে একটা খাসির কিমা আছে সাথে সস আছে এবং শসা আছে আর আর মনে হচ্ছে কিছু নেই এটুকুই আর এইটাতে সেম জাস্ট এটার বানের সাইজটা একটু বড় এবং বানটা একটু ডিম দিয়ে ভাজা হয়েছে আর সেম এখানে খাসির কিমা আছে বা কাবাব বলা যেতে পারে শসা আছে সালাদ আছে আর হলো ওদের একটা স্পেশাল মশলার মতো আছে যেটা উপরে ছিটে দেয় তো ট্রাই করা যাক এটার কিছুটা ক্রাঞ্চি আছে এবং রাজ্যের অংশটা কিছুটা ক্রাঞ্চি আছে এবং ভিতরে একটা কিমার আলাদা একটা টেস্ট আছে কোয়াইট ডিফারেন্ট অন্যান্য যে কোনো জায়গায় তুলনায় এটা ডিফারেন্ট হবে আশা করা যায় যে এটা ট্রাই করলে সবারই ভালো লাগবে দেখা যাক যে বড় সাইজেরটা ছিল যেটা দাম 40 টাকা এটা কেমন তো এইটাও আর কি অনেক পুরাতন অনেক ছোটোবেলা থেকেই দেখতেছি এবং খেতে ভালোই লাগে মানে একটা আমি কখনোই একা শেষ করতে পারি না দেখা যাক এটা আসলে টেস্ট আগেটা মেনটেন করছে কিনা এর যে প্যাটিটা এটা হলো খাসির প্যাটি আর একটা স্মেল বের হচ্ছে সুন্দর একটু পোড়া পোড়া আর উপরে একটা যেহেতু মশলা আস্তরণ আছে তো ব্যাপারটা জমে গেছে একদম আর যেহেতু বানটা একটু ডিম দিয়ে ভাজা ব্যাপারটা আর কি ভাজা বান সাথে প্যাটি আর সসের কম্বিনেশনে একদম ফাটাফাটি আমার মনে হয় না এটা কারোর পক্ষে একা খাওয়া সম্ভব আমি অ্যাটলিস্ট খাইতে পারি না বাট যারা আমাদের খাদক ভাইরা আছে যারা খেতে অনেক বেশি ভালোবাসে তারা ডেফিনেটলি শেষ করতে পারবে
পিজা বার্গারের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আমরা যেটা এর আগে ট্রাই করেছিলাম চিজ বার্গার, ওটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এটাও আমি বলবো না খারাপ, এটাও অনেক ভালো, বাট এখন বার্গারের নিচের অংশে ক্রাঞ্চি ফিলিং আছে, যেটা আমার মনে হয় যে বার্গারে ক্রাঞ্চি ফিলিংটা না থাকলেই বেটার আমার ক্ষেত্রে। এখন যেহেতু আমরা যে তিনটা বার্গার রিভিউ দিলাম, তিনটা আসলে তিন রকম বেসিক্যালি, সো তাই তিনটা বার্গার তাদের তিনটা ইন্ডিভিজুয়ালি তারা নিজেরাই সেরা। সো আপনারা রাজশাহীতে যারা আসবেন স্ট্রিট ফুড কখন ট্রাই করতে ভুলবেন না। অ্যান্ড দ্যাটস অল অফ টুডেস ভিডিও, যেখানে আমরা দুইটা ইউটিউব চ্যানেল প্রথম কোলাবোরেশন ভিডিও বানিয়েছি, এ হচ্ছে অনি স্টেশন থেকে অনি এবং আমি জুবাই শ্রেণী থেকে জুবাই, এবং আপনারা জানাবেন আপনারা আমাদের আরও কোলাবোরেশন ভিডিও চান কি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ফুড নিয়ে। Till then, goodbye, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি খাবেন, টাটা।